بسم الله الرحمن الرحيم السلام عليكم আমি আব্দুল কাদের জিলানি প্রভাষক যুক্তিবিদ্যা বিভাগ ঢাকা দক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ দত্তরাইল গোলাপগঞ্জ সিলেট প্রিয় ঢাকা দক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্তত দুঃখের সাথে বলতে হচ্ছে দীর্ঘদিন থেকে করোনা মহামারী করোনা ভাইরাসের জন্য দীর্ঘদিন থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে তোমাদেরও পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে আমরা সার্বিক মানে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি অনলাইন ক্লাসের মাধ্যমে যাতে তোমাদের লেখাপড়ার বিঘ্ন না করতে পারে শিক্ষার্থী বন্ধুরা আমিও প্রতিদিন তোমাদের সেই যুক্তিবিদ্যা বিষয় নিয়ে আমার রুটিন মাফিক তোমাদেরকে সব সময় ক্লাসের জন্য আমি প্রস্তুত রয়েছি আমি আশা করি তোমরা সবে প্রস্তুত আসো এবং থাকবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই প্রতিদিনের অনলাইনের ক্লাসে তোমরা চোখ রাখবে আর আমি যতটুকু পারি তোমাদেরকে বোঝাবার চেষ্টা করব তোমরা আমার সেই ক্লাসটা তোমরা অনুসরণ করবে বোঝার চেষ্টা করবে অবশ্যই সফল হবে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে বলে আমার সুদৃঢ় বিশ্বাস শিক্ষার্থী বন্ধুরা কেন আমি যে সমস্ত মানে কুটি কুটিনাটি যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করি সেইগুলা থেকে তোমাদের মানে ফাইনাল পরীক্ষায় খুব বেশি প্রশ্ন বরাবরই আসে এবং আসবে এটা আমার বিশ্বাস শিক্ষার্থী বন্ধুরা আজ আমি একটা টপিক নিয়ে এসেছি সেই টপিকসটা হচ্ছে তোমাদের যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় সেই দ্বিতীয় যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় রয়েছে শ্রেণীকরণের প্রকৃতি আজ আমি আলোচনা করব শ্রেণীকরণের প্রকৃতি তোমরা অবশ্যই যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের এই সপ্তম অধ্যায় শ্রেণীকরণের প্রকৃতি সম্পর্কে তোমরা দেখবে এবং বুঝবে এখন আমি আলোচনা করতে যাচ্ছি সপ্তম অধ্যায়ের শ্রেণীকরণের প্রকৃতি শ্রেণীকরণের প্রকৃতি ইংরেজিতে বলা হয় ক্লাসি ক্লাসিফিকেশন অব নেচার ক্লাসিফিকেশন অব নেচার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথমে বুঝবো শ্রেণী কি হোয়াট ইজ ক্লাসিফিকেশন শ্রেণীকরণ কি আসলে শ্রেণীক্রম বলতে আমরা বুঝি কোন বিষয়ে সাদৃশ্য অদৃশ্য বস্তুর মধ্যে মিল এবং অমিল খুঁজে বের করা হয় সেই মিল এবং অমিলের মাঝে মানে শ্রেণীকরণ বিষয়টি প্রতীয়মান হয় শিক্ষার্থী বন্ধুরা বুঝে নিতে হবে শ্রেণীকরণ বিষয়টা হচ্ছে ক্লাসিফিকেশন সেই ক্লাসিফিকেশনটা বিষয় হচ্ছে মানে কোনো বিষয়ের সাদৃশ্য অদৃশ্য বস্তুর মধ্যে মিল এবং অমিল এর মাঝে বিস্তর যে ব্যবধান সেই ব্যবধানের মাধ্যমে সমন্বয় গড়ে ওঠে সেই সমন্বয়ের মাধ্যমকে বলা হয় শ্রেণীকরণ শিক্ষার্থী বন্ধুরা একটা উদাহরণ হিসেবে আমরা ধরে নিতে পারি মনে করো আমাদের প্রকৃতির চারপাশে আছে বিভিন্ন ধরনের গাছগাছালি আছে তারপরে বিভিন্ন ধরনের উদ্ভিদ আছে তারপরে বিভিন্ন ধরনের এই যে একবীজপত্রী দ্বিবীজপত্রী গাছগাছালি আছে কিছু সংখ্যক মানে বীজ আছে মানে যে সমস্ত উদ্ভিদ উদ্ভিদের মাঝে একটা একটা বীজপত্র দিয়ে গঠিত যে সমস্ত উদ্ভিদ একটা বীজপত্র দিয়ে গঠিত সেটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ আর যে সমস্ত উদ্ভিদ মানে দুটি বীজপত্র দিয়ে গঠিত মানে দুটি বীজপত্র যে সমস্ত উদ্ভিদে দুটি বীজ থাকে মানে দুটি মাত্র বীজ থাকে সেই সমস্ত উদ্ভিদ দ্বিবীজপত্রী উদ্ভিদ তাহলে এখানে আমরা স্পষ্ট প্রতীয়মান করতে গেলে দেখতে পাচ্ছি কি মানে উদ্ভিদের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য মিল এবং অমিল সেইটা কি করেছে প্রকৃতভাবে কাজ করেছে তাহলে আমরা এখানে শ্রেণীকরণের প্রকৃতি শ্রেণীকরণের প্রকৃতিকে আমরা কি করতে পারি মানে দৃষ্টিপাত করলে দেখতে পাই যে কেন মানে এই শ্রেণীকরণের মধ্যে মানে কোনো বিষয়ে মিল অমিল সেইটার মধ্যে বিস্তর ব্যবধান কি হচ্ছে একত্রিত হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা মানে এই আমাদের মানবিক জগতে এই মানবিক জগতে বিভিন্ন ধরনের বিষয় আছে সেই বিষয় সম্বন্ধে আমরা অবশ্যই কিতা করব মানে এটার মাঝে মিল অমিল সাদৃশ্য বৈসাদৃশ্য এবং এটার মধ্যে কোন জায়গায় কী পার্থক্য আছে সেইটার মধ্যে বস্তুর মাঝে আমরা সমন্বয়টা কী করব
মানে তৈরি করব, সেই সমন্বয়ের বিস্তর বিধানের মাধ্যমে কি করা হচ্ছে, শ্রেণীকরণের মানে বিস্তর মানে পার্থক্যটুকু আমরা খুঁজে পাবো, আর সেই পার্থক্যের মাধ্যমে শ্রেণীকরণের প্রকৃতিকে আমরা সুস্পষ্টভাবে প্রমাণ করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি আমি এই যে শ্রেণীকরণের প্রকৃতিটুকু সম্পর্কে যতটুকু আলোচনা করেছি তোমরা অবশ্যই কিছুটা বুঝতে পেরেছ। আমি মনে করি তোমরা সবসময় আমি যেই বিষয়টা নিয়ে যেই টপিকসটা নিয়ে যখনই তোমাদের সম্মুখে মুখোমুখি হবে তখনই তুমি ধরে নিতে হবে আজকে আমি এই বিষয়টা নিয়ে আমি পড়ব। তাহলে তোমাকে আমি অবশ্যই সাজেশন দিচ্ছি, তুমি সপ্তম অধ্যায়ের দ্বিতীয় পত্রের কি এই যে সপ্তম অধ্যায়ের যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের শ্রেণীকরণের প্রকৃতি ক্লাসিফিকেশন অফ নেচার এটা সম্পর্কে তুমি অবশ্যই বইতে খুঁজে বের করবে। বই থেকে তুমি আরও শর্ট টিপসে আরো সুন্দরভাবে বুঝে তুমি পড়ার চেষ্টা করবে। আমি অবশ্যই মনে করি এখান থেকে একটা প্রশ্ন আসবে, তুমি পরীক্ষায় তুমি সফল হবে। ধন্যবাদ বন্ধুরা, আবার অন্য ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।